আর একটু কষ্ট সহ্য কর সন্ধ্যা, তোকে আমি গুরুমার কাছে নিয়ে যাব। সবার দুঃখ কষ্ট দূর করার পালা এবার আমার। পিসিকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে লোকনাথ, আমাকে দেখলেই চমকে যাবে। বলো পিসি। গুরুমা, আমি সন্ধ্যাকে নিয়ে এসেছি, দরজা খোলো। চল সন্ধ্যা আমার সাথে, তোর কোনো অসুবিধা হবে না দেখিস। আমি চলে যাচ্ছি পিসি, একটু বড় আমার দিকে তাকালে না তুমি। শিবঠাকুরও চায় না আমি বিয়ে করি, তাই তো উনি নিজেই বিয়ে করে নিলেন। আমাকে জোর করে বিয়ে দিও না বাবা। বিয়েটা তুই করে নেবি, সন্ন্যাসী হতে গিয়ে আমরা বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে। আমি আর কখনো হিমালয়ে যাব না, আমি বাড়ির জন্য রোজগার করব, বাবা মায়ের কষ্ট দূর করব। কি বলে তুই, হিমালয়ে যাবি না? না, একটা কথা আমাকে সত্যি করে বলতো, আমাদের সকলের মন রাখতে তুই এই কাজগুলো করছিস না তো? লোকনাথ, তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি কিন্তু মা হয়ে ভিক্ষা করতে পর্যন্ত রাজি আছি। আমি যে তোমাদের হাসি মুখ দেখতে চাই গো মা, আর আমার অন্য কিছু চাওয়ার নেই। আচ্ছা তোমরাই বলো, আকাশ থেকে আজ কি মনে হচ্ছে, বৃষ্টি হবে? আরে হবে গো হবে, একবার লোকনাথের হাতে পূজোটা হতে দাও, দেখবে সবার কষ্ট দূর হয়ে যাবে। আমাদের দুঃখ কি আর পুরোপুরি দূর হবে দিনু দাদা? সে তো দুদিন পরে ফের চলে যাবে সন্ন্যাসী হয়ে। না না, সে বলেছে সে আর সন্ন্যাসী হবে না। না 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 না, এই হতে পারে না মা ঠাকুরন। হ্যাঁ গো দিনু দাদা। আমি সন্ন্যাসীও হব না, হিমালয়েও যাব না। এই গ্রামের সবার দুঃখ কষ্ট দূর করতে হবে। আমাদেরও সব দুঃখ দূর করিস লোকনাথ, অনেক আশা নিয়ে পুজো দেখতে এসেছি আজকে। তুই বলেছিলিস না আজ বৃষ্টি হবে, ঠাকুরের কাছে আমাদের একটু বলিস। এবার আমি পুজোয় বসি। হ্যাঁ বাবা, সব গোছানোই আছে, আয় তুই আসনে এসে বস। লোকনাথ কি তবে সত্যি গ্রামের কষ্ট দূর করার জন্য এখানে থেকে যাবে? কথাটা সাবিত্রীকে জানাতে হচ্ছে। যাক, বেইনিকে নিয়ে আর কোনো চিন্তা নেই। আমি তো চেয়েছিলাম লোকনাথ এইভাবেই বাবার দায়িত্ব নিই, কিন্তু আজ চেচে যখন সে দায়িত্ব নিল তখন ওর মুখে হাসি নেই কেন? আমি যখন তোকে কথা দিয়েছি যে অন্নভোগ হবে, তখন আমি ঠিক সামলে নেব সবকিছু, দেখিস না তুই। তোমার মুখে রক্ত উঠলো কেন? পায়ে পড়ি তোমার, আমায় বলো। আমার যে জক্কা হয়েছে রে লোকনাথ। ওকে খাবার পাবো না, ও ঠাকুর কিছু খেতে দাও না আমায়। সবার কষ্ট যে আমার বুকে বাজছে ঠাকুর, তুমি বলে দাও কি করলে আমি সবার দুঃখ দূর করতে পারব, বলে দাও। গুরুদেব ঠাকুর আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গুরুদেব, আমি যদি বলি তুই নিজেই ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস। আমি কোথায় মুখ ফিরালাম? তুই হিমালয় যাবি না বলেছিস,
তোর তো শিবশম্ভুর কাছে যাবার কথা ছিল, তাই ঈশ্বর অভিমান করেছেন তোর ওপর, হয়তো মুখ ফিরিয়ে সে কথাই তোকে বোঝাতে চাইছেন। এই তো সুকুমার, ও নিশ্চয়ই জানে জয়ী কোথায়। আগে ওকে ফলো করে জয়ীর সন্ধানটা বার করতে হবে। এই ছেলেটাকে আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি ওকে? সাবধানে এসো, খুব আধার পথ। তোমার তো আবার এমন পথে চলার অভ্যেস নেই। তোমার বুঝি এমন আধার পথে চলার খুব অভ্যেস আছে? আমি তো আধার পথেই চলি গো। আলো তো রয়েছে আমার নিজের ভিতরে। আমার মুখটা দেখে তোমার মন ভরে যাচ্ছে না? পারছো নে সে আলোর সন্ধান? আজকে সকালবেলা ময়লা ফেলতে গিয়ে দেখি এটা বাইরে পড়ে আছে, তাই এটা তোমার কাছে নিয়ে এলাম। মেজদি যে তো এই ওষুধটা দেখাননি, উনি মেজদাদাকে যে ওষুধটা খাওয়ালেন সেটা তো অন্য ওষুধ ছিল। তাহলে এটা কোন ওষুধ? দীপু তো বলেছিল আমাকে ওর মনের মতো একটা মেয়ে খুঁজে দিতে, তাই আমি জেসমিনকে খুঁজে পেয়েছি। জেসমিন আমাদের এখানেই থাকবে। বিয়ের আগে মেয়ে শ্বশুর বাড়িতে এভাবে থাকবে, এটা ঠিক শোভা পায় না। বেশ, আমার যখন এ বাড়িতে কোনো সম্মানই নেই তখন আর আমি এখানে থাকবো। এখানে একজন সাধু মহারাজ বসেন না, উনি কোথায় আছেন বলতে পারবেন? সেটা তো জানি না। আমার যে জানা হলো না ধর্ম কি। শামসুল একজন স্বদেশীকে এখানে আটকে রেখেছিল, খুব মেরেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ওকে। মামা বলছিল ওই মামলারই আজ শুনানি আছে কোর্টে। তাহলে আজকেই তো সেই দিন, আজকে শামসুল আলমকে শেষ করে দিতে হবে। এখনো তো মোমবাতি জ্বালানো হয়নি, দেখি হ্যাঁ একটা ফুটে সবকটা নিভাতে হবে। দাঁড়া ডাব্বু, আবার কি হলো? ডাব্বুর বার্থডেতে ওর সবচেয়ে বড় গিফটটা এসেছে মা। কিছু না, আপনি জাস্ট যশকে বলবেন যে আমি প্রেগনেন্ট কয়েকটা মাসের জন্য, কয়েকটা মাসের জন্য একটু বলুন স্যার। অসম্ভব, এইরকম পাপ কাজ আমি কখনো করতে পারবো না। আমি আজকে তোমাকে আমার ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। কয়েকটা হসপিটাল থেকে আমার জন্য অফার এসেছে, আমি বিদেশে চলে যাচ্ছি। মা লক্ষ্মী, তুমিও আমায় ছেড়ে চলে গেলে? এই মেয়ে, ঝাঁপি নিলে টাকা দিলি না যে? আমার ঝাঁপি আমি নিয়েছি, টাকা দেবো কেন? ছোট, তোর শঙ্কর এমন বড় বেশে কেন রে? মোহর চেয়েছিলে না, খাঁটি মোহর এনেছি একেবারে। নতুন বউ এসেছে, বরণ করে ঘরে তুলবে না? আমি সদুর সঙ্গে শঙ্করের বিয়ে দিয়েছি। মা মা, আমি বাবার জন্য হসপিটালে এত পয়সা ফয়সা খরচ করতে পারবো না। আমি সেটাই তো বলছি যে তোমার আর করতে হবে না, আমি করব। এই তুই কি আমার টাকার গরম দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ আমার টাকার গরম দেখাচ্ছিস তুই? তোকে ঠাঁটিয়ে এক চড় মারবো আজকের ছেলে। তাই নাকি? ছুঁয়ে দেখান দেখি আমার বরকে। এই তো সুকুমার, ও নিশ্চয়ই জানে জয়ী কোথায়। আগে ওকে ফলো করে জয়ীর সন্ধানটা বার করতে হবে। এই ছেলেটাকে আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি ওকে? সাবধানে এসো, খুব আধার পথ। তোমার তো আবার এমন পথে চলার অভ্যেস নেই। তোমার বুঝি এমন আধার পথে চলার খুব অভ্যেস আছে? আমি তো আধার পথেই চলি গো। আলো তো রয়েছে আমার নিজের ভিতরে। আমার মুখটা দেখে তোমার মন ভরে যাচ্ছে না? পারছো নে সে আলোর সন্ধান? কিছু না, আপনি জাস্ট যশকে বলবেন যে আমি প্রেগনেন্ট কয়েকটা মাসের জন্য, কয়েকটা মাসের জন্য একটু বলুন স্যার। অসম্ভব, এইরকম পাপ কাজ আমি কখনো করতে পারবো না। আমি আজকে তোমাকে আমার ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। কয়েকটা হসপিটাল থেকে আমার জন্য অফার এসেছে, আমি বিদেশে চলে যাচ্ছি। মা লক্ষ্মী, তুমিও আমায় ছেড়ে চলে গেলে? এই মেয়ে, ঝাঁপি নিলে টাকা দিলি না যে? আমার ঝাঁপি আমি নিয়েছি, টাকা দেবো কেন? ছোট, তোর শঙ্কর এমন বড় বেশে কেন রে? মোহর চেয়েছিলে না, খাঁটি মোহর এনেছি একেবারে।
নতুন বউ এসেছে বরণ করে ঘরে তুলবে না আমি সদূর সঙ্গে শঙ্করের বিয়ে দিয়েছি মা মা